उपमा, ये तो रानी मार चिठिका श्री रामनाथ मल्लिक मशाई लिखे। रानी मार चिठी रामनाथ मल्लिक मशाई लिखे तो गदाई के दे गल क्या রানীমার সবচেয়ে বড় কীর্তি, তাই পত্র এখানেই পাঠানো হলো। এই মন্দির যেমন অশাস্ত্রীয় ভাবে তৈরি হইয়াছে, তেমন করিয়াই রানী রাসমণি দাসী যদি ভাবেন যে তিনি সকল প্রকার অশাস্ত্রীয় কাজ করিয়া যাইবেন, তাহা হইবে না। বিধবা বিবাহ অশাস্ত্রীয় এবং ধর্মবিরুদ্ধ। রানীমা যদি ঈশ্বরচন্দ্রের পাশে থাকেন, তাহা হইলে কোনো কালেই নাথ বউয়ের সন্ধান পাইবেন না। হয় তিনি সরিয়া দাঁড়ান নচেত, নিজের সমস্ত মান সম্মান সব খোয়াইবেন। ইতি ভবদীয় শ্রী রামনাথ মল্লিক। সর্বনাশ। কি হয়েছে এখানে? কিসের পত্র এসেছে? মল্লিক মশাই, এসো তুমি। ও হলোদারি দাদা, হলোদারি দাদা গো, ওই পত্রখানা তুমি মল্লিক মশাই দাও, মল্লিক মশাই দাও। মল্লিক মশাই, এই পত্রখানা নিয়ে তুমি এখনই চান বাজারে যাও গো, চান বাজারে যাও, যাও যাও। আমি বেশ বুঝতে পারছি, এসবই মায়ের লীলে। সমাজে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। পাপ পুণ্য সব কিছুর হিসেব বদলে যাবে। মা খেপেছে। মা খেপেছে। না হলে পত্তর কানা এখানে আসতই নে। মা খেপেছে। জয় মা, জয় মা। মারে মা, তুই সকলের লোককে কর মা, সকলের লোককে কর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। মল্লিক মশাই, আর কোন খবর পেলেন আপনি? আগে রানীমা, রামনাথ বাবুর লোক মন্দিরে গিয়ে এই পত্রখানা দিয়ে এসেছেন। পত্তর? রামনাথ মল্লিক পত্তর পাঠিয়েছে? আপনি পড়ে দেখেছেন এতে কি আছে? আগে হ্যাঁ রানীমা, আপনি অপরাধ নেবেন না, আমি এই পত্র পড়েছি। এতে লেখা আছে যে বিধবা বিবাহ সংক্রান্ত সকল প্রকার কাজ থেকেই আপনাকে বিরত থাকতে হবে, আর বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে আপনার থাকা চলবে না। আর আপনি যদি থাকেন, তাহলে কোনোভাবেই আপনি আপনার নাত বউকে খুঁজে পাবেন না। মানে সবের সঙ্গে বউয়ের সম্পর্ক কি? ওরা ঈশ্বরকে এই জগৎ থেকে সরিয়ে দিতে চাইছে, তা কি তোমরা বুঝতে পারছ না? আর সেইটি আমি কখনো হতে দেব না, কখনো না। আমার অসহায়তার সুযোগ নিয়ে ওনারা এত নিচে নামতে পারলে, ছি 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 ছি। কিন্তু মা,
বড় বৌমা তো রামনাথ বাবুর কবজায় আছে, তার কি হবে? সেসব কথা কি কেউ বোঝে রে চটকুকি? আচ্ছা মা, তোমার কি দরকার ছিল বলো তো এই বিধবা বিবাহ সব আমাদের বাড়িতে বসানোর? সেসব কিছুর ফলই তো আমরা এখন ভুগছি। আহ বদ্দিদি, এখন এসব কথা তাক নে। মা মা, আগে তুমি কও যে বড় বৌমাকে কি করে উদ্ধার করবে। মা আমি তো তেমন কিছু বুঝি নে বা জানিও নে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে বড় জামাই দাদা যতই চেষ্টা করুক না কেন, বড় বৌমাকে অত সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। মা রানীমা, আমার মনে হয় আপনার এই মেয়ে একদম ঠিক কথা কইছেন। আপনার নাতবউকে এমন কোথাও আটক করে রাখা হয়েছে যে যার খবর কেউ জানে নি। মা আমি একটা কথা বুঝতে পাচ্ছি নে, তুমি ছাড়া বিদ্যাসাগর মশাইয়ের পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? তোমার কাছে কোনটা বড়, এ বাড়ির মান না বিদ্যাসাগর মশাই? আর তাছাড়া বিদ্যাসাগর মশাইয়ের বেদবা ব্যবহার ব্যাখ্যান তো তুমি নিজের মন থেকে মেনে নিতে পারো নি। শোনো পদ্ম, আমার বাড়ির মান কেউ ছিঁড়িয়ে নেবে সেই বুকের পাটা কারো না। আর ঈশ্বরের ব্যাখ্যান আমি মানি বা না মানি তাকে তো মেনেছি, আমি নিজে বিপদে পড়েছি বলে তাকে তো বিপদের মুখে ঠেলে দিতে পারবো না, তাহলে তো অদম্য হবে। আর আমি জানি আমি যদি ধর্মের পথে থাকি তাহলে মা আমাকে রক্ষা করবে। মা গো, আমি যা করছি ঠিক করছি তো মা? আমার নাতবউকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা। এই এত কিছুর প্রার্থনার কি এখন কোনো অর্থ আছে? বউ ফিরে এলেও কি তাকে আমরা ঘরে তুলে নিতে পারবো? যার স্বপ্নে সত্য হয়ে গেছে, তোমার এই দম্মের কথা না আমি কোনো কালে বুঝি নে মা। বদিদি, রানীমা যদি কিছু মনে না করেন আমি একবার পত্তরখানা দেখতে পারি? মল্লিক মশাই। আগে রানীমা, আমার আমার মনে হয় মা ঠিক মুখ তুলে চেয়েছেন, এমন বিনুনি করে পাটের কাজ ওই শাহীগঞ্জের কারিগরেরা করে। রানীমা রানীমা, এই যে লাল আর হলুদ সুতো দিয়ে বেঁধে দেওয়া এও করে শাহীগঞ্জের কারিগরেরা, তার অর্থ হচ্ছে আমার কর্তাই এই পত্তরখানা পাঠিয়েছেন শাহীগঞ্জ থেকে। আমি শুনেছি রানীমা সেখানে তার একখানা গোপন আড়ত আছে। মল্লিক মশাই, আপনি আমার পালকি তৈরি করতে বলুন, আর জগা নেটেলকে বলুন সে যেন সব নেটেলদেরকে একসাথে জড়ো করে। কিন্তু রানীমা, শাহীগঞ্জে এত নেটেল পাঠা দেখে বড়বাবু ভূপাল কর্তা এরা তো কেউ নেই, তাছাড়া সেজুবাবু এখনো ফিরে আসেননি, তাহলে আমি নিজে যাব সেখানে। আর আপনি যাবেন আমার সাথে, আর দেরি করবেন না মল্লিক মশাই, ওরা যদি বড়নাথ বউকে অন্য কোথাও নিয়ে যায় তাহলে আরো বড় বিপদ হয়ে যাবে। এবার ওদেরকেও তো বুঝতে হবে, আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করলে আমি ছেড়ে কথা করিনি। অপেক্ষা করলে হবে না বদ্ধ, যা করতে হবে আমাকেই করতে হবে। মা আমার কথাখানে শোনো, এই চল বুকে। মা দাঁড়াও, মা তুমি একটু শান্ত হও নি। মা মা, এ তুমি কি করছো গো? মা
একমাত্র আপনি আমাকে বুঝবেন। এই ঘটনার পর সমাজে অনেক বদনাম ঘটবে, কিন্তু সেসবের ভয় আমি করি না। মা মা আমার কথা কানে শোনো, মা দাঁড়াও, মা তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাতে সম্পূর্ণ হয়ে যাবে। মাসিমণি তো ঠিক কথাই কয়েছে, ক যারা দিদিকে আটক করেছে তারা তোমায় পেলে, তোমায় পেলে কি ছেড়ে দেবে? ক না দিদিমা, বড় একখানা বিপত্তি ঘটবে আর আমরা কেউ কিচ্ছুটি করতে পারবো না। দিদিমা দোয়াই তোমার, তুমি যেও নেই, তাছাড়া বাইরে বাইরে অনেক জ্বর উঠেছে দিদিমা। মা মা এর মধ্যে একটা গাছ টাছ পড়লে কি হবে? কও দেখিনি মা, এ শুনে তো তোমার এত আদরের, অন্তত তার কথাটুকু শোনো। চটকুকি তোমরা আমার সময় নষ্ট করো না, আমার হাতে কিন্তু সত্যি সময় নেই, দেরি হয়ে গেলে কিন্তু বড় অনর্থ হয়ে যাবে। এসো না, আমাকে আটকাস নিতে, মা আছেন, মায়ের নাম কর, মা আমাকে ঠিক রক্ষে করবে। আমার শক্তিটা হলো শক্তিটা, আমি যেন অন্যায়কে দমন করতে পারি, কোনো কিছুর জন্য যেন অন্যায়ের সাথে আপোষ না করি। শক্তি দাও তুমি, বারবার তুমি যেমন কঠোর হাতে দুষ্টে দমন করেছ, তেমন যেন আমি অন্যায়ের প্রতিকার করতে পারি। তোমার ভরসাতে মেয়ে মানুষ হয়েও আমি ব্যবসার হাল ধরেছি, তোমার ভরসাতে সমাজের অনেক পেটা ভেঙে অন্যায়ের প্রতিকার করেছিল। এইবারও যেন তাই করতে পারি না। শক্তি দাও, শক্তি দাও, জয় রঘুপতি। জয় জগন্নাথ। আমি জানি
আমি জানি মা মমতা সব সময় আমার পাশে আছে। আমরা বৌরানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি, এই কথাখানা যেন সকলের মাথায় থাকে, কোন সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না। যে আজ্ঞে রানীমা, শুধু এই রামনাথ মল্লিক রে সার বনে রানীমা, ও লাশ নে তবে ফেরব। মা, রানীমা কি বাবা মশাইকে মেরে ফেলবে? আমরা মায়ের জাত গৌরীমা, যতই আমরা রেগে উঠি না কেন, আমাদের করুণা মায়া মমতা কখনো শুকায়নি। এই রানীমা অন্যায়ের প্রতিবাদটুকু করেছে মাত্র, কোনোদিনও কোনো নৃশংস কাজ করেনি। তুমি চিন্তা করো না গৌরী, আজও রানীমা তেমন ইচ্ছুটি করবে। আগে রানীমা, এবার আমাদের রওনা হতে হবে। জি আগে রক্ষে করুন, রক্ষে করুন, জয় মা ভবতারিণী। পালকি ওঠাতে বল, তোল পালকি তোল। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। একি একি এমন ঝড় উঠলো কেনে, এমন ঝড় উঠলো কেনে? মা, একি তোর রোষ নাকি, নাকি তোর জাগরণ? কিছুই তো বুঝতে পারছি না মা। তবে আজ একটা কান্ডি হতে চলেছে, একটা বড় কান্ডি হতে চলেছে আজ, তা বুঝতে পারছি। জয় মা, জয় মা, জয় মা। হৃদয়টা কোথায় গেল, হৃদয়টা কোথায় গেল? শুনলাম, শুনলাম রানীমা নাকি খেপে গিয়ে একেবারে বন্ধু কাতে বেরিয়েছে। মন্দির প্রতিষ্ঠা
একটা সময় থেকে তো দেখেছি, কত পণ্ডিত কথা শুনিয়েছিলেন, এমনকি শিবানন্দ ঠাকুরও বলেছিলেন। একটা কথা বলবো হলদারি ঠাকুর, এই পাপ করলে তা তো ফল হবেই। ছোটো মামা, রানীমা সাহিগঞ্জ বলে কোনো এক জায়গায় নাকি গেছেন, আর রামনাথবাবুর দিননি, উনি আমাদের ভুল কপট দিয়ে তখন তো তারে পুজো করো, পুজো করো তারে। তুমি আমার দেবতার সাথে মানুষের তুলে দেখো চাকদায় ঠাকুর। কেনে করবো না বদন ঠাকুর, কইতে পারো। মা কি কেবল ওই মাটির মূর্তির মধ্যেই থাকে নাকি গা? সকল মানুষের মধ্যেও মা আছে।